প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব খুব সুন্দর একটি রেসিপি, পুরানো দিনের সিম বীজ দিয়ে রুই মাছের মাথা দিয়ে ডাল। অনেকেই কিন্তু এই সিম বীজের ডাল খাননি, এই ডালটি খেয়ে দেখবেন খুব সুস্বাদু, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই জায়গায় আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম সিম। এই সিমের বীজগুলো রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা আমি জল থেকে তুলে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আলু যেরকম খোসা ছাড়ায়, এরকমভাবে খোসাগুলো আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, জল দিয়ে আমি 3 থেকে 4 বার করে ধুয়ে নেব। উপরে একটা আবরণ আছে, এই আবরণটা এই জল দিলে উপরে ভেসে উঠবে আর ভালো করে ধোয়া হয়ে যাবে। এরকমভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে আমি প্রেশার কুকার বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 লিটার জল। এই জলে আমি ছেড়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সিম বীজগুলো। এই সিম যতক্ষণ জলে ভিজিয়ে রাখবেন ততটাই কিন্তু ভালো হবে সিমের বীজগুলো খোসা ছাড়াতে। দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন। নুন দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে দিচ্ছি। এবার অপেক্ষায় থাকতে হবে, একটা সিটি পড়লে গ্যাসটা আমি অফ করে দেব। এরপর আমি 10 মিনিট দমে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব সিমের বীজটা কেমন সিদ্ধ হলো। দেখুন কত সুন্দর সিমের বীজ সিদ্ধ হয়েছে, একদম গলে এসেছে। এবার আমি রান্নাটা করব। এই জায়গায় নিয়ে নিয়েছি একটা রুই মাছের মাথা, এতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর গুঁড়ো হলুদ। এরপর আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের মাথায়, একটু নাড়াচাড়া দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিচ্ছি। মাখা হয়েছে, এই পাশে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সরষার তেল। তেলটা গরম হওয়ার পর আমি মাছের মাথা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছের মাথা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে মাছের মাথা আমি ভেজে নিয়েছি, এবার একটা জায়গায় আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি ডালটা তৈরি করছি। কড়াইয়ে যতটুক তেল আছে ওই তেলেই আমি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি আমি 2 শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1 তেজপাতা 2 বাক করে। একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ সাদা জিরে। সাদা জিরেটা ভালো করে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা একই সঙ্গে কিন্তু আমি বেটে নিয়েছি। এই তেলে ছেড়ে দিয়ে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ চিনি। চিনিটা যারা পছন্দ করবেন না তারা চিনিটা নাও দিতে পারেন। একটু ভেজে নেওয়ার পর মশলা থেকে যখন তেল উঠছে তখন দিয়ে দিতে হবে 3টে কাঁচা লঙ্কা চিরা। কাঁচা লঙ্কা চিরা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি সিদ্ধ করা সিমের যে ডাল, ওই ডাল ছেড়ে দিলাম। এইবার নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। দেখুন কত সুন্দরভাবে ডালটা তৈরি হয়ে গেল, এর মধ্যে কিন্তু বেশি মশলা লাগে না। দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছের মাথাগুলো। এই ডাল যারা খাননি অবশ্যই রান্নাটা করে খাবেন, দারুণ লাগে খেতে। এই ডাল কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এই ডাল যারা একবার খাবেন বারবার খেতে ইচ্ছা করবে। এরকমভাবে 2-3 মিনিটের মতো ফুটতে দেব। ভালো করে যখন ফুটে আসবে এতে আমি দিয়ে দেব সামান্য গুঁড়ো হলুদ। হলুদ দিয়ে একটুখানি ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর ডালটা তৈরি হয়ে গেল। এটা গরম ভাতের সঙ্গে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। এবার 1 মিনিট ফুটিয়ে নেব।
ফুটিয়ে নেওয়ার পর আমার রান্না একদম তৈরি। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে কিন্তু একদমই ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে হাজির হব। এবার আমি প্রতিদিন রান্না দিতে পারছি না, আমার শরীরটাও ঠিক ভালো নেই, তাই আমি সপ্তাহে একটা রান্নার ভিডিও ছাড়ব। আজ এই পর্যন্তই রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।